দেশের মানুষ কষ্টে আছে স্বীকার করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন শিগগিরই অমানিশা কেটে যাবে। সকালে রংপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। আমি তো সেটা বুঝতে পারি না কেন বেহেস্তেই বা কারণ মানুষের তো কষ্ট হচ্ছে, কোনো সন্দেহ নাই। সারা পৃথিবী জুড়েই জিনিসপত্রের দাম বেড়েছে, গ্লোবালি তার ইম্প্যাক্ট পড়েছে, ইউক্রেন রাশিয়ার ওয়ার থেকে শুরু করে বিভিন্নভাবে আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, তার প্রভাব বাংলাদেশে বেড়েছে। বাংলাদেশে প্রভাব পড়লে সাধারণ মানুষের কষ্ট হবে, আর সেই কষ্টটা যত কম হওয়া যায় সেজন্য সরকার চেষ্টা করে যাচ্ছে।